তুমি চলে গেলে তো আমি ফেল করব সুভাষ তুমি যদি পরীক্ষায় ভালো ফল করো তাহলে কি তোমার বাবা মশাই তোমাকে কলকাতায় পাঠিয়ে দেবে সুভাষ যদি ফেল করে তাহলে ওর বাবা ওকে কলকাতায় পাঠিয়ে দেবে এমন কঠিন প্রশ্ন বানাবো যেন চারু ছাড়া আর কেউ উত্তর লিখতে না পারে এরা এখানে কি করছে জেলা সাহেব অর্ডার করেছে জেলা সাহেবকে কে অর্ডার দিয়েছে তাকে বাইরে বার করেন যা ভিতরে ঢোকাও সবাইকে আবার কিন্তু থালা বাজবে তুমি যদি পরীক্ষায় ভালো ফল করো তাহলে কি তোমার বাবা মশাই তোমাকে কলকাতায় পাঠিয়ে দেবে বাবা একবার যে সিদ্ধান্ত নেন সেটা থেকে এক পাও নড়েন না আমি এখান থেকে সুভাষকে উৎখাত করে তবে ছাড়বো আচ্ছা মাস্টার তুমি তো এখন উকিল বিচার ব্যবস্থার জন্য কাজ করো আমি যদি কখনো খুব অন্যায় করি তুমি আমাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে পারো এমন কথা তুমি আর কখনো বলবে না আপন জনেদের এমন সাজা কেউ কখনো দেয় না এত সহজে তাহলে ইংরেজরা ফাঁসি কেন দেয় বাবা ছোটদাদাকে কি কলকাতায় না নিয়ে গেলেই হয় না বাবা একেবারে মনমরা হয়ে গেছে সুভাষের মনের কথা চিন্তা করতে গিয়ে ওর কোনো ক্ষতি করা কখনোই কোনো যুক্তির কাজ নয় মেজ বৌমা শরৎ তিনখানা কলকাতার রেলের টিকিট কাটবে সুভাষের পরীক্ষার ফলাফলের দিনই আমি ওকে নিয়ে কলকাতায় যাব দেশ কারা চালায় মা আমাদের দেশের কেউ চালায় না সারাটা জীবন কি অন্যরাই আমাদের দেশ চালাবে কিসে কম যে আমরা আমাদের এই দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারবো না আমাদের দেশ শাসন করতে পারবো না দেশের মানুষের সেবা করতে পারবো না সুবি সুভাষ কাল তোমার মেজ বউ দিদি এসেছিলেন তোমার হয়ে কথা বলতে আজ তোমার দিদি এসেছিলেন আমাকে বোঝাতে তারা সকলেই চাইছে তুমি এখানেই থাকো আমার একটা কথা বলো তো সুভাষ পরীক্ষার ফল যাতে ভালো হয় এমন কিছু কি তুমি করেছো কি হলো শুভি বাবার কথার উত্তর দে কি হলো চুপ করে না থেকে বলো আজ সারাদিন তুমি কি কি লেখাপড়া করেছো সকালে স্কুলের পড়া করেছি আর আজকে আমাদের প্রথম পিরিয়ড ছিল বাংলা বাংলা মাস্টার মশাই আমাদের বলেছিলেন আকাঙ্ক্ষা নিয়ে রচনা লিখতে আকাঙ্ক্ষা লিখেছো হ্যাঁ সবাইকে শোনো কি লিখেছে শুনি মনের ইচ্ছাই হলো আকাঙ্ক্ষা মানুষের চরিত্র এবং ভবিষ্যৎ গঠনের জন্য যে কয়েকটি উপাদান অবশ্য প্রয়োজনীয় তার মধ্যে অন্যতম আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা একদিন স্বাধীন দেশ দেখব স্বাধীন দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে সকলের যেন মাথার উপরে ছাদ থাকে নিজের মত প্রকাশ করতে কাউকে যেন ভয় না পেতে হয় আমি যেন দেশের কাজে লাগতে পারি বিপদে ভয় পেয়ে পিছিয়ে যেন না যাই এই তোমার আকাঙ্ক্ষা এই রচনা লিখে তুমি পাশ করবে তোমরা দেখেছো আকাঙ্ক্ষা আর এর জন্য তোমরা বারবার আমার কাছে সুপারিশ করছিলে মানুষের ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা থাকে ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্ক্ষা থাকে উকিল হওয়ার আকাঙ্ক্ষা থাকে বিদ্বান হওয়ার আকাঙ্ক্ষা থাকে আমি তোমাকে বারবার বলেছিলাম পড়াশোনা করতে করতে নিজের ভাবনা ভেবো
কিন্তু কোথায় কি? নিজের জন্য কোনো ভাবনা আছে তোমার? দেশ কারা চালায় মা? আমাদের দেশের কেউ চালায় না। সারাটা জীবন কি অন্যরাই আমাদের দেশ চালাবে? কিসে কম যে আমরা আমাদের এই দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারবো না, আমাদের দেশ শাসন করতে পারবো না, দেশের মানুষের সেবা করতে পারবো না? শুভি মা, আমি মাসির বাড়ি যাচ্ছি, ওখানে সকলে আমাকে ভালোবাসবে তো মা। একটা বোন আছে বললেন অনিশ কাকু, ছায়া নামে, ও আমাকে দেখে রাগ করবে না তো? আমি ঠিক করেছি, আলো তোর সঙ্গে এক ঘরেই থাকবে। কি আমার ঘরে? বলো তুমি কি চাও? আমি প্রতিকার চাই। দিনের পর দিন এই রাজ্যে অন্যায় হয়ে চলেছে, অথচ কারোর কোনো সংকোচ, কোনো অনুশোচনা নেই। রাজ্যের অধীশ্বরের কাছে এটা তো সব থেকে বড় লজ্জা। স্তব্ধ হয়ে সন্ন্যাসী। খবরদার, তুমি ঠাকুর ঘরে ঢুকবে না। নয়, ঠাকুর ঘরে ঢোকার অনুমতি আমাকে স্বয়ং বড় সাহেব দিয়েছেন, তাই উনি আমাকে নিষেধ করলে তবেই আমি ঠাকুর ঘরে ঢুকবো না। চোখ নামিয়ে কথা বলো আমার সাথে। চোখ আমি নামাতেই পারি জেসমিন দিদি, কিন্তু আপনি যে কারণে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে নিষেধ করছেন, অতটা নিজ ভাবনাও আমার নেই। টাকার জন্য তুই এইরকম একটা নৃশংস কাজ করতে পারলেই সমর। দাদা বিশ্বাস কর, বিশ্বাস কথাটা আর কখনো মুখে আনবি না তুই। কি করছো তুমি সকাল থেকে? একবারও ফোন করলে না তো? তুমি তো বারণ করেছিলে ফোন করতে, তাই ফোন করা হয়নি। আমি বারণ করেছিলাম বলে ফোন করলে না? অপেক্ষা করছিলাম, ভাবছিলাম হয়তো তুমি ফোন করবে। এই অপেক্ষাটা একটা অদ্ভুত কষ্ট আছে। রানু এলো না, তাই না লটারি? আসবে গো, নিশ্চয়ই আসবে, যখন সময় হবে নিশ্চয়ই চলে আসবে। যাতে একেবারে চলে আসে সেই ব্যবস্থাই তো করছি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সময় হলো এক মিনিট। প্রধানমন্ত্রীর বানান শুরু হবে প দিয়ে, পায়ের সম্পর্ক আছে, পায় হবে উত্তরটা। গোষ্ঠবাল কাজ হয়ে গেছে। মা, আমি মাসির বাড়ি যাচ্ছি, ওখানে সকলে আমাকে ভালোবাসবে তো মা? একটা বোন আছে বললেন অনিশ কাকু, ছায়া নামে, ও আমাকে দেখে রাগ করবে না তো? আমি ঠিক করেছি, আলো তোর সঙ্গে এক ঘরেই থাকবে। কি আমার ঘরে? তুমি কি চাও? আমি প্রতিকার চাই। দিনের পর দিন এই রাজ্যে অন্যায় হয়ে চলেছে, অথচ কারোর কোনো সংকোচ, কোনো অনুশোচনা নেই। রাজ্যের অধীশ্বরের কাছে এটা তো সব থেকে বড় লজ্জা। স্তব্ধ হয়ে সন্ন্যাসী। খবরদার, তুমি ঠাকুর ঘরে ঢুকবে না। নয়, ঠাকুর ঘরে ঢোকার অনুমতি আমাকে স্বয়ং বড় সাহেব দিয়েছেন,
তাই উনি আমাকে নিষেধ করলে তবেই আমি ঠাকুর ঘরে ঢুকবো না। চোখ নামিয়ে কথা বলো আমার সাথে। চোখ আমি নামাতেই পারি জেসমিন দিদি, কিন্তু আপনি যে কারণে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে নিষেধ করছেন অতটা নিজ ভাবনাও আমার নেই।